প্রধানমন্ত্রী আবাস যোজনার একদম নতুন লিস্ট অর্থাৎ 21-22-এর একদম নতুন লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। আর এই নতুন লিস্টে আপনার নামটা আপনি কিভাবে চেক করবেন তারই প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা, কারণ এই লিস্টে নাম থাকলে আপনিও পেয়ে যাবেন 1,20,000 টাকা, অথবা আপনার যদি আগের লিস্টে টাকা ঢুকে থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা সেই ব্যাপারটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। তো চলুন সরাসরি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করা রয়েছে। ওয়েবসাইটে আসার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের গুগলে গিয়ে টাইপ করতে হবে pmayg.nic.in। আপনারা যেটা দেখতে পাচ্ছেন মার্ক করা হলেও আপনারা জাস্ট এইটা লিখে সার্চ করবেন। সার্চ করলেই আপনি দেখতে পাবেন আপনার সামনে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, যার ইন্টারফেস আপনি এইভাবে দেখতে পাবেন। তো এইখানে আসার পর দেখুন এইখানে আপনার সামনে প্রচুর অপশান শো হবে। ন্যাচারালি এইখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে তিনটে বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার সাথে সাথে আবারও আপনার সামনে অপশান চলে আসবে। এইখান থেকে আপনি আওয়াজ সফটে ক্লিক করবেন। আওয়াজ সফটে ক্লিক করার সাথে সাথে দেখুন সেকেন্ড অপশান রিপোর্ট রয়েছে, আপনি রিপোর্টে ক্লিক করে নেবেন। এবং রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একদম নতুন পেজ ওপেন হবে, এবং যেইখানে আপনার কিন্তু পুরো অপশানগুলো চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর অপশান রয়েছে, কিন্তু আপনি যে কাজটা করবেন আপনি দেখুন একদম নিচে এইচের আন্ডারে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান রয়েছে, আপনাকে এইখানটাতে ক্লিক করতে হবে। তো সরাসরি আপনি এইখানটাতে ক্লিক করুন। ক্লিক করলে আপনি দেখুন নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু সিলেকশন ফিল্টার চলে আসবে, যেখানে প্রথম সিলেক্টে ক্লিক করে আপনার যে স্টেট সেই স্টেটটা এখান থেকে চুজ করতে হবে। তো এখান থেকে আপনি আপনার স্টেটটা চুজ করলেন, স্টেট চুজ করার পর পেজটা একইভাবে লোডিং নেবে। নেক্সট আবারও সিলেক্ট রয়েছে, এখান থেকে আপনি আপনার যে জেলা রয়েছে আপনি সেই জেলাটা এখান থেকে চুজ করবেন। আপনার জেলা চুজ করার পর একইভাবে নিচে দেখুন আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক আপনি চুজ করবেন, এবং ব্লক চুজ করার পর নিচে একইভাবে আবারও সিলেক্ট রয়েছে আপনার গ্রাম পঞ্চায়েত আপনি চুজ করবেন। গ্রাম পঞ্চায়েত চুজ হয়ে গেলে এবার দেখুন ফিনান্সিয়াল ইয়ার রয়েছে, আপনি যে ইয়ারের লিস্ট দেখতে চান আপনি সেই ইয়ারটা এখান থেকে চুজ করবেন, এবং তারপর আপনি প্রথম অপশান অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ রয়েছে আপনি এইখানটায় ক্লিক করে নেবেন। এবং ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে ক্যাপচা কোড চলে এসছে, আপনি এখানে ক্যাপচা কোডটা সঠিকভাবে টাইপ করবেন। আপনার ক্ষেত্রে যোগ বিয়োগ যেটা খুশি আসতে পারে আপনি যেটাই আসুক না কেন টাইপ করে ফাইনালি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এইবার আপনি দেখতে পাবেন এটা কিন্তু আপনি ডাউনলোড এক্সেল করতে পারেন এবং ডাউনলোড পিডিএফ করতে পারেন। আপনি সেটা করে দিলে দেখুন সরাসরি নিচে আসুন, আপনি ডাউনলোড করতে চাইলে সরাসরি ডাউনলোড করুন, অথবা যদি আপনি ডাউনলোড না করে লিস্ট দেখতে চান সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন আপনার সামনে কিন্তু প্রত্যেক বেনিফিশিয়ারির নাম সাথে ফাদার নেম, তাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে এসছে, তাদের স্কিমের নাম চলে এসছে, তাদের বিপিএল আছে কিনা তারা তাদের নাম চলে এসছে, প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। টাকা ঢুকেছে কিনা আপনি জাস্ট স্ক্রল করলেই কিন্তু এখানে দেখতে পাবেন, এবং এখান থেকে অনলাইনে আপনি চেক করতে পারেন, অথবা আপনি সরাসরি পিডিএফটাকে ডাউনলোড করে নিন। এবং যখনই আপনি পিডিএফ ডাউনলোড করবেন আপনার সামনে দেখুন পিডিএফটা ওপেন হয়ে যাবে, এবং এইখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখানে ফুল ইনফরমেশান দেখে নিতে পারবেন। লাস্ট অ্যামাউন্ট কত তারিখে আপনার ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে সেই ইনফরমেশানও পাবেন, এবং কত টাকা ট্রান্সফার করা হয়েছে সেই ইনফরমেশানও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনি এইভাবে কিন্তু টোটালটা কিন্তু চেক করে নিতে পারেন। অবশ্যই যদি আরও কিছু জানার থাকে বা নতুন অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় আপনি জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।